السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم عما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم إذا الشمس كبرت وإذا النجوم كدرت وإذا الجبال سيرت وإذا العشار عطلت وإذا البحوش حشرت وإذا البحار سجرت وقال نبي النبي صلى الله عليه وسلم عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سره وينظر إلى يوم القيامة فليطلع إذا السماء انفطرت وإذا السماء انشقت إذا الشمس كورت رواه الترمذي بسند صحيح الحمد لله সমস্ত প্রশংসা সেই আল্লাহ তাআলার জন্য যিনি আমাদেরকে পবিত্র জুমার দিনে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদিও সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি এই বৃষ্টিকে উপেক্ষা করে আমরা কিছু আল্লাহ প্রেমী পরকালের চিন্তাধারী মৃত্যুর কথা চিন্তা করে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহর হুকুম জুমার সালাতের জন্য আল্লাহর বার মসজিদে আসার জন্য যে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন সে আল্লাহ তাআলার দরবারে আমরা সবাই লাখ কোটি শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ অগণিত শান্তি দ্বারা বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত প্রিয় উপস্থিতি জুমা খুতবা শোনার আগে কিছু কথা গুরুত্ব দিয়ে আমাদের শ্রবণ করতে হবে সময় অল্প অল্প সময়ে আমাদেরকে বেশি কথা শুনতে হবে যেহেতু এক সপ্তাহ পর আমরা আসি কিছু শোনার জন্য ইমান তাজা করার জন্য তো আমি আপনাদের সম্মুখে এক নতুন মেহমান তো আমি যে আলোচনা করব আলোচনা শুনতে হবে অন্তর থেকে এবং দিলকে নরম করে ইখলাসের সহিত শুনতে হবে এবং আমলের নিয়ত করে শুনতে হবে তাহলে আমাদের এই খুতবার খুতবার মাধ্যম দিয়ে আমরা পরকালে নাজাত পাব ইনশা আল্লাহ খুতবার শুরুতেই আপনাদের কাছে করজোড়ে মিনতি করছি আমরা যারা সামনের কাতার ফাঁকা রেখেছি মেহরবানি করে সামনের কাতারগুলো পূর্ণ করে বসি সামনের কাতারগুলো পোড়া করে বসি এবং ইখলাসের সহিত মনকে নরম করে আমরা খুতবা শ্রবণ করবো ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে আমরা বলি আল্লাহুম্মা আমিন আজকে জুমা খুতবার বিষয় পরকাল পরকালের বিষয়ে কিছু আলোচনা করবো খুব জরুরি কেননা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে ইসলামের পথে ডাকার জন্য ইসলামের দিকে আহ্বান করার জন্য সবচেয়ে যেটা বেশি আলোচনা করেছেন পরকালের কথা পরকালের কথা বললে আমরা আমাদের অন্তরকে নরম করতে পারি নরম হয়ে যায় কেননা আমাদের উদ্দেশ্য হচ্ছে পরকাল দুনিয়ায় ক্ষণস্থায়ী আর আখেরাত আমাদের জন্য চিরস্থায়ী
আল্লাহ বলেছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়া হচ্ছে এর মূল্যই নাই, ক্ষণস্থায়ী দুনিয়া। আর আল আখিরাতু খায়রু আবক, আর আখিরাত হচ্ছে অনেক অনেক উত্তম। সুতরাং আমাদের আখিরাতে যেতে হবে, আমাদের এখান থেকে বিদায় নিয়ে যেতে হবে। সুতরাং আমরা আখিরাত সম্পর্কে কিছু আলোচনা শুনব, অন্তর নরম করে, যেন আমাদের এই আলোচনা শুনে যেন আগামীতে আমরা যেন পরকালমুখী হতে পারি, দুনিয়া যেন ছাড়তে পারি। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুক বলি আল্লাহুম্মা আমিন। এই বিষয়ে আল্লাহ কুরআনুল কারিমে বহুত জায়গাতে বলেছেন আখিরাত সম্পর্কে। দুনিয়া আমাদের, আমরা আগে ছিলাম হলো রুহের জগতে, সেখান থেকে আল্লাহর হুকুমে মায়ের জরায়ের ভিতর, রেহেমের ভিতর আমরা ছিলাম 9 মাস 10 দিন। সেখান থেকে আবার দুনিয়াতে আসছি, দারুদ দুনিয়া। এটা আমাদের হয়তো বা 50, 60, 70 বছর, এটা এখানে এই সময়টা যখন পার হয়ে যাবে, এখান থেকে মৃত্যু নামের দরজা দিয়ে আমরা চলে যাব কবরে। বারজাখী জীবন শুরু হবে কবরে। কথাকে আপনারা বুঝতে পারছেন? কথা যদি বোঝা যায় তাহলে ইনশাল্লাহ আমরা আলোচনা সুন্দর করে বুঝতে পারব। পরকালে আমাদের দুনিয়া থেকে বিদায় নিয়ে যখন যাব, মৃত্যু নামের দরজা দিয়ে আখেরাতে প্রবেশ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর সময় ফেরেশতাদেরকে পাঠাইবেন, আর মৃত্যুর সময় যে ফেরেশতাদেরকে পাঠাইবেন, এটা রহমতের ফেরেশতা কিংবা গজবের ফেরেশতা হতে পারে। মুমিন যদি, সে যদি মুমিন হয়, সে যদি আল্লাহর ইবাদত বন্দেগী করে, দুনিয়ার জীবনে যদি আল্লাহকে যদি স্মরণ করে, আল্লাহকে ভয় করে চলে, তাহলে আল্লাহ বলবেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি আদখুলি জান্নাতি। মৃত্যুর সময় মুমিনদের কাছে ফেরেশতারা এসে বলবেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, হে প্রশান্ত আত্মা, আল্লাহকে ভয় করেছো, দুনিয়ার জীবনে গোলামুল করেছো, আল্লাহর ইবাদত বন্দেগি করেছো, সুতরাং ইরজি ফিরে আসো। আত্মাকে বলবে ইরজি ফিরে আসো, বের হয়ে আসো, ফাদখুলি ফি ইবাদি, ইবাদতকারী বান্দার ভিতর প্রবেশ করো, আদখুলি ফি জান্নাতি, আর আমার জান্নাতে তোমরা প্রবেশ করে দাও। বলেন সুবহানাল্লাহ। এই মৃত্যু সুন্দরভাবে হবে মুমিন বান্দার। আর দুনিয়ার জীবনে যদি আমরা যদি আল্লাহর ইবাদত বন্দেগি না করি, আল্লাহর হুকুম যদি না মানি, হারামের সাথে যদি আমরা আপোষ করে চলি, আল্লাহর গোলামি যদি না করি, তাহলে এর বিপরীতটা হবে জাহান্নামের ফেরেশতারা এসে ধিক্কার দিয়ে তাকে দুনিয়ার থেকে কষ্টের মাধ্যমে এখান থেকে বিদায় নিয়ে যাবে, বিদায় দিয়ে দিবে। সুতরাং মৃত্যু, মৃত্যুর চাইতে যে কষ্ট বেশি সেটা হচ্ছে কবর, কবরের চাইতে কষ্ট বেশি হলো কিয়ামতের দিবস। কিয়ামতের চাইতে আরো বেশি কষ্ট হবে হাশরের মাঠ। খামসিনাল ফাসানা মিম্মা তাউদ্দুন, দুনিয়ার গণনা মধ্যে 50,000 বছর লম্বা সেই দিনটা হবে হাশরের মাঠে। সেই দিনের অবস্থা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কোরআনের আয়াত সেখানে উপস্থাপন করেছেন বান্দাদের জন্য। সুতরাং এটা আরও বেশি কষ্ট, তার চাইতেও বেশি কষ্ট আরও হবে, সেটা হলো মানুষ জাহান্নামে যে যাবে, জাহান্নাম তার চাইতে বেশি কষ্ট। জাহান্নামের চেয়ে একটু কম কষ্ট হলো হাসরের মাঠ, হাসরের মাছের চাইতে একটু কম কষ্ট হলো কেয়ামতের দিবস, কেয়ামতের চেয়ে একটু কম কষ্ট হলো কবর, কবরের চাইতে একটু কম কষ্ট হলো মানুষের মৃত্যু। সুতরাং মৃত্যু যে মানুষের কষ্ট এটা বাস্তবেই আমরা দেখেছি। অনেক মানুষের মৃত্যু হয় আরামে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে দুনিয়া ত্যাগ করে, ঘুমের মতো আসে। আল্লাহ রাসূল বলেছেন যারা ইমানদার বান্দা হবে তাদের মৃত্যু হবে যেমন ছোট্ট বাচ্চা মায়ের কোলে দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়। ঠিক কিছু বান্দা রয়েছে আল্লাহ ভীতু, যারা তাহাজ্জুদ পড়ে আল্লাহর ভয়ে, যারা রাত্রি জাগরণ করে, কোরআন তেলাওয়াত করে, আল্লাহর ভয়ে চোখের পানি বিসর্জন দেয়, সময় পার করে, দুনিয়ার জীবনের সময়টা পার করে দেয়, তাদের জন্য মৃত্যুটা এই দুধ পান করার মতো ঘুমিয়ে যাবে এবং মুখে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। এই বান্দার জন্য কবরে আর ভয় নেই। কবরে যখন রাখা হবে, কবরের মধ্যে ফেরেশতা আসে তাকে বলবেন মান রব্বুকা, তোমার রব কে, আমার দীনুকা, তোমার দিন কি, আমার নবীউকা হাজার রজুল, আল্লাহ রসুলের সুবিধা কেন হবে, বলবে এই ব্যক্তিকে তুমি চিনো। তিনটা প্রশ্ন করা হবে, তিনটা প্রশ্নের উত্তর যদি ঠিক মতো দেয় তারপরে আরেকটা প্রশ্ন করা হবে। তিনটা প্রশ্ন হচ্ছে তোমার রবকে, দুনিয়ার জীবনে যদি রবকে চিনে,
দুনিয়াতে যদি আল্লাহকে যদি আল্লাহ বলে মেনে থাকে, শিরিক করেনি, বিদাত করেনি, ইবাদত বন্দেগি করেছে, তাহলে ও আল্লাহকে আল্লাহ বলে বলবে, রবিয়াল আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। তিনটা প্রশ্ন যখন উত্তর দিবে, তারপরে বলবে এই কথা তুমি কোথায় শিখেছো, কেমনে তুমি জানো, তখন সে বলবে কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব থেকে এটা করেছি, জেনেছি। এই চারটে প্রশ্ন যখন হয়ে যাবে, গায়েব থেকে আওয়াজ আসবে, ফাবিরিসু বিল জান্নাহ অলবিসু বিল জান্নাহ মাদ্দাবাসারিহি জুল কানুজুল আরুস, বলা হবে আমার এই মৃত ব্যক্তির জন্য, বান্দার জন্য জান্নাতের বিছানা বিছায় দাও, জান্নাতের পোশাক পরিয়ে দাও, আর ওর কবরটা প্রশস্ত করিয়ে দাও, যতদূর পর্যন্ত তার নজর যাবে ততদূর পর্যন্ত তার কবরটা প্রশস্ত করিয়ে দাও। এমন তো অবস্থায় তাকে বলা হবে তুমি ঘুমিয়ে যাও, ঘুমিয়ে যাও, কানু জুলারুস ইলায়মেই বাসুন, আর কেমন পর্যন্ত লোকটা ঘুমিয়ে যাবে, কবরের মধ্যে ঘুমিয়ে থাকবে। যদি ভালো পরহেজগার হয় দেহটা মাটি খাবে না, পছন্দ করবে না। আমরা অনেকেই জানি, দেখেছি অনেক মানুষের কবর ছয় মাস এক বছর পরে ভেঙে যাওয়ার পরও কারো দেহ নষ্ট হয় না, আবার কারো কারো দেহ নষ্ট হয়ে যায়, পচে যায়, গলে যায়। যদি ভালো হয় কিয়ামত পর্যন্ত ওইভাবেই থাকবে, জান্নাতের বিছানা বিছিয়ে দিবে, জান্নাতের সুঘ্রাণ আসবে, আলো বাতাস সেখানে পাইতেই থাকবে, এমন ঘুম আসবে। কিয়ামতের দিন যখন সিংহায় ফুব্ধ হবে, সেই দিন ঘুম যখন ভেঙে যাবে, তখন বলবে ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা হাযা মা ওয়াদার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন। ঘুম ভেঙে যাওয়ার পর লোকটি বলবে কিছুক্ষণ আগেই ঘুমিয়ে এলাম, কিছুক্ষণ আগেই ঘুমাইলাম, আমার এই ঘুমটা কে ভাঙিয়ে দিল, আমি কিছুক্ষণ আগেই ঘুমাইলাম, আমার এই ঘুমটা, আরামের ঘুমটা কে ভাঙিয়ে দিল। ফিরেশতা বলবে ও আল্লাহর বান্দা, দুনিয়ার জীবনে কি তুমি শুনো নাই, নবীরা তোমাদেরকে ওয়াদা করেছিল, আল্লাহর ওয়াদা সত্য। ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, তোমাদেরকে আবার কিয়ামতের ময়দানে হাশরের মাঠে তোমাদেরকে উঠতে হবে, হাশরের মাঠ শুরু হয়ে যাবে, ওইদাল কুবুর উবসরত, কবরগুলো খুলে দেওয়া হবে, কবরগুলো যখন খুলে দেওয়া হবে হাশরের মাঠে দৌড়াতে থাকবে কত মানুষ, হাশরের মাঠে যাবে খালি পাও, সেখানে কোনো জুতা থাকবে না, স্যান্ডেল থাকবে না, পরনে কোনো কাপড় থাকবে না, হাশরের মাঠ কায়েম হয়ে যাবে। তার প্রথমেই যে কিয়ামতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা তাকবীর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাররাহু ওয়া ইয়ানজুরু ইলা ইয়াউমিল কিয়ামাতি ফালইকরা রায়কা আন্নাহু আইরুয়ান আইন ফালইকরা, কেউ যদি কিয়ামতের দৃশ্যকে নিজের চোখে দেখতে চায়, তারা যেন সূরা তাকবীর পড়ে ইজা শামসু কুব্বিরাত ইজা সামাউ ফাতারাত, এই সূরাগুলো যদি পড়ে ইজা সামাউ শাক্কাত, এই তিনটা সূরা যারা পড়বে তাহলে তারা কিয়ামতকে নিজের চোখেই দেখতে পাবে। বলেন সুবহানাল্লাহ, কিয়ামতের ময়দান বিশাল একটা ভয়াবহ, এমন কম্পন হবে কিয়ামতের যেদিন সিংহায় ফুক দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইজা শামসু কুব্বিরাত, ইজা শামসু কুব্বিরাত, যেই দিন সূর্যকে আলোহীন করা হবে, সূর্যের আলো আর থাকবে না। আজকে সূর্য যখন উঠে পৃথিবী আলোকিত হয়ে যায়, কিন্তু সেই দিন সূর্য আর উঠবে না, কিয়ামত সেই দিন হবে। প্রত্যেকটা দিন সূর্য পূর্ব দিক থেকে উঠে, একদিন হঠাৎ করে পশ্চিম দিক থেকে সূর্য উঠে যাবে, সেই দিন কিয়ামত হয়ে যাবে হঠাৎ করে। মানুষেরা বেচা কিনা করবে, বিক্রি করবে, কেনাকাটা করবে, অনেকেই ভাত খাবে, অনেকেই কাজকর্ম করবে, মাঠে থাকবে, এমন তো অবস্থায় হঠাৎ করে কিয়ামত কায়েম হয়ে যাবে সেই দিন। আল্লাহ বলেছেন অত্যন্ত কঠিন কিয়ামতের যে অবস্থা, ভয় ভয়ের কথা আল্লাহ বলেছেন, তিনি বলেছেন এত কঠিন হবে, আজকে আমরা সেটা অনুধাবন করতে পারবো না। সম্মানিত উপস্থিতি, ইজা সামাউ ইজা শামসু কুব্বিরাত, সূর্যকে আলোহীন করা হবে, ওয়া ইজা নুজুমুন কাদারাত, আর তারকাগুলো এগুলো খসে খসে পড়বে, ওয়া ইজাল জিবালু সুয়িরাত, পাহাড় আছে, পাহাড়গুলো উঠতে থাকবে, পাহাড়গুলো উঠতে থাকবে, মনে হয় ধুলিকণার মতো উঠতে থাকবে, ওয়া ইজাল ইশারু উত্তিলাত, মানুষের দুনিয়ার জীবনে টাকা পয়সা অর্থ সম্পদ এগুলো সব সে ছেড়ে দিবে। উত্তিলাত, এটা উটের কথা বলেছেন, আরবের লোকেরা উট পালতো,
গাভীন উট 10 মাসে উটগুলো তারা ছেড়ে দিব, ফকিত হবে, তারা কোনো মূল্য মন করবে না। কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে, দুনিয়ার সমস্ত সম্পদের কথা ভুলে যাবে, মানুষ এগুলো সম্পদ কার কোনো মূল্যায়ন করবে না, সবাইকে ভুলে যাবে সেদিন, কিয়ামতের দিন। কিয়ামতের যে দৃশ্যের কথা বলেছেন, ওইজাল বিহারু সুজ্জিরত, আর সমুদ্রে আগুন লেগে যাবে, সমুদ্রে আগুন। একটু চিন্তা করে দেখেন সম্মানিত উপস্থিতি, সমুদ্রে পানি, পানিতে কি আগুন লাগা সম্ভব? অথচ দুনিয়াতে দেখেন কোনো ঘরে যদি আগুন লাগে, আমরা কিন্তু এই আগুন নিভানোর জন্য পানি ব্যবহার করি না, পানি ব্যবহার করি, অথচ সেই পানিতে আগুন লেগে যাবে। তাফসিরে দেখবেন, আমরা যে পানি খাই, যখন আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সিয়াম থাকি, এই সিয়াম থাকার কারণে পানি পিপাসা হয় আমাদের, কলেজা শুকিয়ে যায়, সারা শরীরের দেহ ডিমান্ড, পানির ডিমান্ড করে, তখন আমাদের কলেজা যখন শুকিয়ে যায়, এক গ্লাস পানি পান করলে আমাদের দেহ আবার সতেজ হয়ে যায়। এই পানি, এই পানিটা সেদিন আগুন লেগে যাবে, কেননা দুনিয়ার পানি আল্লাহ পানি শুধু বানাইছেন অক্সিজেন এবং হাইড্রোজেন দিয়ে, অক্সিজেন 11.1% অক্সিজেন, হাইড্রোজেন আর 88.9% হলো অক্সিজেন। এই গ্যাসের দুইটা গ্যাস হাইড্রোজেন আর অক্সিজেন মিলে আল্লাহ পানি মিশ্রণ করে পানি বানাইছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহান তাআলা আমরা যে পানি খাই, এই পানিটা বানাইছেন দুইটা উপাদান দিয়ে, একটা হাইড্রোজেন, 11.1% হলো হাইড্রোজেন, আর 88.9% হলো অক্সিজেন। এই দুটার সংমিশ্রণে হলো পানি। যেহেতু কিয়ামতের ময়দানে যখন সিঙ্গাই ফু দেওয়া হয়ে যাবে, তখন দুটা আল্লাহর হুকুমে এই দুটা গ্যাস আলাদা হয়ে যাবে, মিশ্রণ আর থাকবে না, সুতরাং তাৎক্ষণিক সেগুলো গ্যাসে রূপান্তরিত হয়ে যাবে, আর সে সমুদ্রে সেই দিন আগুন লেগে যাবে। শুধু সমুদ্রেই নয়, আমাদের ভূগর্ভে যত গ্যাস রয়েছে সব গ্যাস বের হয়ে যাবে, সারা পৃথিবী আগুন, আগুন আর আগুন, আগুন জ্বলে পৃথিবী পুড়ে নতুন একটা পৃথিবী শুরু হয়ে যাবে, সেখানে হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, হাসরের মাঠ কায়েম হয়ে যাবে। কত কঠিন হাসরের মাঠটা সম্মানিত উপস্থিতি, বোঝানোর কোনো ভাষা আমার কাছে নেই। এও মাতাজাহালু কুল্লু মুরদাতিন আমারদাত ওয়াতাজাওয়াজু কুল্লু যাতিন হামলিন হামরাহা তারুন নাস সুকারা ওয়া মা হুম বিসুকারা। আল্লাহ বলেছেন সেই দিন এমন একটা পরিস্থিতি আসবে, যেই পরিস্থিতিতে যারা দুগ্ধ দায়িনী মা সন্তানদেরকে দুধ পান করাচ্ছেন, কিন্তু কেয়ামতের বিভীষিকামর সময় এইটা দেখে সন্তানকে সে ভুলে যাবে, সন্তানকে ভুলে যাবে। সন্তান পেটের ভিতর গর্ভধারণ করছে, মা সন্তান মায়ের পেটে রয়েছে, পূর্ণ হয় নাই, 6 মাস 7 মাস বয়স হয়েছে, পেটের ভিতর বাচ্চার বয়স 6 মাস হয়েছে, কিন্তু কিয়ামতের প্রচণ্ড আওয়াজ, কিয়ামতের প্রচণ্ড ভয়, আতঙ্কিত হয়ে কখন গর্ভপাত হয়ে যাবে এই মা বুঝতে পারবে না। হাসরের ময়দানে জাহান্নামের গর্জন শোনার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামকে বলবেন, মুগ আদম, তুমি তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামের জন্য 1000-এর মধ্যে 999 জন বের করে জাহান্নামের দিকে বের করে নাও। এই কথা শোনার পরে তাফসিরকারক দুইটা কথা লিখেছেন, প্রথম যে কিয়ামতের প্রথম দিকে এই ঘটনাগুলো ঘটবে, যে ছোট্ট বাচ্চা বালেক, কেবল সে বালেক হয়েছে, সেই বাচ্চার সামনে যখন বলা হবে জাহান্নামের জন্য 999 জনকে বের করে নাও, এই কথা শোনার পরে ওই বাচ্চাটা বৃদ্ধে রূপান্তরিত হয়ে যাবে। কত ভয় থাকলে একটা বাচ্চা, শিশু বাচ্চা তার চুল পেকে সাদা হয়ে যাবে, কি পরিমাণ ভয় হইলে। কিয়ামতের ময়দানে এরকম ঘটনা ঘটবে। সুতরাং পরে পরবর্তীতে রসুল করিম সাল্লাম এই কথা শোনার পরে সাহাবাদের চেহারা মুবারক কালো হয়ে গেল, চেহারা কালো হয়ে গেল, রং পরিবর্তন হয়ে গেল, ভয়ে ভীতু হয়ে গেল। আজকে এই কথাগুলো শুনে আমাদের অন্তর কেমন হয়েছে, আমাদের চেহারা কেমন পরিবর্তন হচ্ছে জানি না, কিন্তু সেই সময় সাহাবারা যখন এই কথা শুনেছেন, জাহান্নামের কথা যখন শুনেছেন, তখন তাদের চেহারা পরিবর্তন হয়ে গিয়েছে এবং তারা ভীতু সন্ত্রস্ত হয়েছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও সাহাবারা, ভয়ের কোনো কারণ নেই, ভয় পেও না, 999 জন যাবে ইয়াজুজ মাজুজের বংশ থেকে, 999 জন জাহান্নামে যাবে ইয়াজুজ মাজুজের বংশ থেকে, সুতরাং তোমাদের ব্যাপারটা আলাদা, আমার উম্মতের ব্যাপারটা আলাদা, এক চতুর্থাংশ কিংবা এক তৃতীয়াংশ কিংবা অর্ধাঅর্ধি লোক জান্নাতে যাবে, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
আমরা তো সবাই জান্নাতে যাইতে চাই, তাই না? তো জান্নাতে আমাদের দুনিয়া থেকে যাইতেই হবে, পরকালে যাইতেই হবে। আমি আসার পরে শুনলাম এই মসজিদে 500 জায়গা দিয়েছেন, উনি গত 2 দিন আগে দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছেন, চলে গেছেন। আরও কত মানুষ আছে তারা আমাদের কাছ থেকে একই সাথে চলাফেরা করত, আজকে আমাদের মাঝে নেই। তারা কোথায়, কোথায় আছে? তারা আখেরাতে আছে। আমিও যাইতে পারি, আপনিও যাইতে পারেন, যাইতেই হবে। কেননা দুনিয়া থাকার জায়গা নয়, আমাদের থাকতে হবে আখেরাতে, যাইতে হবে অনন্তকাল সেখানে থাকতে হবে। আমি বলেছি হাশরের মাঠ খামসিনা আল ফাসানা মিম্মা তাউদ্দুন, দুনিয়ার গণনা মতো 50,000 বছর লম্বা, তত বড় লম্বা হবে হাশরের মাঠ। এখন আপনাকে বলছি সেই দিন পানি থাকবে না, হাশরের ময়দান পানি শূন্য হয়ে যাবে, একটা মাত্র পানির জায়গা, সেটা হলো কাউসার। ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সেই দিন হাশরের মাঠে মানুষ পিপাসায় কাতর হয়ে যাবে, পানি পিপাসায় কাতর হয়ে যাবে, 50,000 বছর ধরে থাকতে থাকতে হৈরান হয়ে যাবে। একটা বোট বসাইবে, পরামর্শ করবে হাশরের ময়দানের কিছু মানুষ, পরামর্শ করে বলবে কতদিন ধরে দাঁড়িয়েছি, বিচার হয় না, চলো আমরা আদম আলাইহিসসালামের কাছে যাই, যা বলি একটু সুপারিশ করুক আমাদের জন্য। সবাই মিলে আদমের কাছে যা বলবে, আবাল বাশার, আপনাকে আল্লাহ নিজের হাত দিয়ে বানাইছেন, মোহাব্বত করে জান্নাতের মধ্য দিয়েছেন, আজকে আমাদের জন্য আমাদের ব্যাপারে আল্লাহর কাছে কিছু সুপারিশ করুন, আমরা একটু বিচার হয়ে যাক, ফয়সালা হয়ে যাক, আমরা একটু এখান থেকে বিদায় নেই, হাশরের মাঠটা কত কষ্টকর হবে। আদম আলাইহিসসালাম বলবেন, ওগো হাশরবাসীরা, ওগো আমার সন্তানেরা শুনো, আমি আল্লাহর কাছে কোনো কিছু বলতে পারবো না, কেননা আমি ভুল করে গন্ধম খেয়েছিলাম, আল্লাহর কাছে যা কথা বলার সাহস আমার নাই, আমি বলতে পারবো না, আমার সাথে আল্লাহ আজকে কী ব্যবহার করবে আমারও জানা নাই। সুতরাং তোমরা চলে যাও হযরত নূহ আলাইহিসসালামের কাছে, নূহ আলাইহিসসালামকে যা বলবে, ওগো নূহ আলাইহিসসালাম আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন, আমরা বিপদে আছি, মুসিবতে আছি। নূহ আলাইহিসসালাম বলবেন, ওগো হাশরবাসীরা, আমিও পারবো না আল্লাহর কাছে কথা বলার জন্য, আমার সাহস নাই, কেননা আমি আমার সন্তানকে বলেছিলাম, মিয়া বুনাইয়ার কামানা, ও ছেলে তুমি জাহাজে ওঠো, কেননা বন্যা আসবে, পানি আসবে, তোমাকে এখান থেকে ভেসে নিয়ে যাবে। সন্তান বলেছিল, আমি জাহাজে উঠবো না, আমি অনেক লম্বা রয়েছি, দেখি কত পানি হয়। সেই সময় আল্লাহ বলেছিল, নুহরে তোমার ওর ছেলে তাওহিদ মানে না, আখিরাত মানে না, রিসালাত মানে না, লাইসা মিন আহলি, সেই তোমার আহাল নয়, অমন ছেলেকে যদি আহাল বলে পরিচয় দাও, নবুয়তের দপ্তর থেকে তোমার নাম কেটে দেওয়া হবে। এই যে ধমক খেয়েছি, আল্লাহ আমার সাথে আজকে কী ব্যবহার করবে আমার জানা নাই, তোমরা চলে যাও হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাও। আবার হাশরবাসীরা কষ্ট করে ইব্রাহিমের কাছে চলে যাবে, ইব্রাহিম বলবে আমিও পারবো না, কেননা আমি বলেছিলাম ইন্নি সাকিম, আমি অসুস্থ, মূর্তি পূজা করবে জাতি, আমার কম মূর্তি পূজায় লিপ্ত, আমার কাছে বলছে ইব্রাহিম চলো মূর্তি পূজা করি, তখন আমি বলেছিলাম ইন্নি সাকিম, আমি অসুস্থ। অথচ তিনি সুস্থ ছিলেন। মানুষের সুস্থতা অসুস্থতা দুই রকম, একটা মানসিক একটা শারীরিক, উনি মানসিক অসুস্থতা ছিলেন, সুতরাং সেই দিন তিনি মিথ্যা বলেননি। তারপর আল্লাহর ভয়, আল্লাহকে কিছু বলতে পারবে না, সুপারিশের দায়িত্ব কাউরে দেওয়া হয়নি, মূসা আলাইহিসসালামও বলতে পারবে না, আর যদি ঈসা আলাইহিসসালাম আল্লাহর সামনে কথা বলতে পারবে না, যেই নবী সবচাইতে কথা বলছে, কোনো মাধ্যম লাগেনি, জিবরাইল মাধ্যম লাগেনি, সরাসরি আল্লাহর সাথে কথা বলেছেন, সব সময় কথা বলছেন, হযরত মূসা আলাইহিসসালাম সবচাইতে বেশি কথা বলেছেন আল্লাহর সাথে, সেই নবী পর্যন্ত এই হাশরের মাঠে জাহান্নামের গর্জন শুনে পড়ে যাবে সারা মাঠ, ইয়া রব্বি ইয়া নাফসি, ইয়া রব্বি ইয়া নাফসি, আয় আল্লাহ, আয় আমার রব, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। পৃথিবীতে যত নবী আম্বিয়ে কেরাম আসছে সবার মুখে এই কথাই শুধু থাকবে, ইয়া রব্বি ইয়া নাফসি, আমাকে বাঁচাও, ইয়া রব্বি আমাকে বাঁচাও। হাশরে মাঠ যেন কঠিন একটা মুহূর্ত এসে যাবে। দুনিয়ার মা বাপ আজকে মারা সন্তানদেরকে কত ভালোবাসে, নিজের জীবন বিসর্জন দিয়ে সন্তানকে ভালোবাসে, সেই মা ইয়াউমায়ে ফিররুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেই দিন আল্লাহ বলেছেন, সেই দিন সেই সময় মা সন্তানের কাছ থেকে পলায়ন করবে, দ্রুত গতিতে পলায়ন করবে, পরিচয় দিবে না। একটু নেকির দরকার, আল্লাহকে বলছে আল্লাহ
আমার একটা নেকির দরকার, আমাকে একটু সুযোগ দাও, আমি একটু আমার আত্মীয় স্বজন আছে একটু খুঁজি, তাদের কাছ থেকে আমি একটা নেকি নিয়ে আসি। ঠিক আছে, খোঁজো। খুঁজতে খুঁজতে হাসরের মাঠ, কত কোটি 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 মানুষ, হাজার বছর সে খুঁজতে থাকবে, হৈরান হয়ে যাবে। খুঁজতে খুঁজতে এক সময় পায়ে গেছে, মাকে পাইছে। আহা, সে মা সেদিন আর পরিচয় দিবে না, আমি সন্তানই জন্ম দেয়নি দুনিয়াতে, আমি সন্তানকেই জন্ম দেয়নি এই দুনিয়াতে, সেই দিন মায়ের এই অবস্থা হবে, কেউ কারো কথা মনে রাখবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া ফাতিমা বিনতে মুহাম্মদ আনকাজি নাফসাকা মিনান নার, ও নবীর মেয়ে ফাতিমা, ও মুহাম্মদের মেয়ে ফাতিমা, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আমি তোমাকে বাঁচাইতে পারবো না, আমি নবী তোমাকে কিছু করতে পারবো না, একজন বিশ্ব নবী যিনি সুপারিশের মালিক তিনি কিছু করতে পারবেন না। সুতরাং আমাদেরকে কী করতে হবে? সম্মানিত উপস্থিতি, আজকে দিন চলে যাচ্ছে, আমরা কি নেকি অর্জন করতে পারছি? আমরা কি আল্লাহর হুকুম পালন করতে পারছি? আল্লাহ আমাদের কেন দুনিয়াতে প্রেরণ করছে? শুধু এই কথাই আমরা আজ পর্যন্ত বুঝতে পারলাম না, আমরা দুনিয়াতে কেন আসলাম, কি কারণে আসলাম, আমাদেরকে আমাদের পিছনে আল্লাহর কত ত্যাগ, কত তিতিক্ষা, আমাদের কত সম্মান দান করেছেন আল্লাহ, আমাদেরকে কত নিয়ামতে ভরপুর করে দিয়েছেন, আমাদের জন্য প্রত্যেকটা দিন অক্সিজেনের ব্যবস্থা করেছেন। একজন মানুষ যদি 24 ঘন্টা বেঁচে থাকে তাহলে তার জন্য 550 লিটার অক্সিজেনের দরকার হয়। বর্তমান বাজার মূল্যে যার দাম 3 লক্ষ টাকা, সেই 3 লক্ষ টাকা প্রত্যেকটা দিন মানুষের পিছনে খরচ করছে আল্লাহ। এটা শুধু এমনি এমনি আল্লাহ আমাদেরকে এমনি এমনি ছেড়ে দিবেন? মনে হয় ছেড়ে দিবেন না, কেননা আল্লাহ আমাদেরকে আমাদের সাথে সিআইডি লেগে রেখেছেন সবসময়ের জন্য। কিরমিন আর কাতেবিন দুটো ফেরেশতা অল টাইম সে লেখছে, দেখছে আপনি কি করছেন, কি বলছেন, আপনি কার সমালোচনা করছেন। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়ামা তুখফি সুদুর, আল্লাহ বলছেন, হে বান্দা অন্তর তোমরা কি গোপন রাখো আর চক্ষু কি লুকোচুরি খেলে, আমি সব জানি। আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না, আল্লাহ ফাঁকি দেওয়ার বস্তু নন। এই জন্যই আমাদেরকে ভয় করতে হবে। আজও বুঝতে পারলাম না দুনিয়াতে আমরা কেন আসলাম, কি করছি দুনিয়াতে। আমাদের বুঝি দুনিয়া নিয়ে ব্যস্ত থাকার জন্য আমাদেরকে প্রেরণ করেছে আল্লাহ, বরং এখান থেকে আমাদেরকে জান্নাত ক্রয় করতে হবে। দুনিয়ার মূল্য নেই, কিন্তু এখান থেকে অমূল্য সম্পদ জান্নাত ক্রয় করার ব্যবস্থা দুনিয়ার থেকেই করতে হবে। এখান থেকে কত মানুষ জান্নাত নিয়ে যাবে, ফয়সালা হয়ে যাবে, এখান থেকে কত মানুষ খালি হাতে জাহান্নামের দিকে রওনা করবে, এটা ভাগ্য। আল্লাহ বলছেন, ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, আমি তোমাদেরকে পথ দেখিয়ে দিয়েছি, জান্নাতের পথ দেখাইছি, জাহান্নামের পথ দেখাইছি, এই পথে চলো, আমার পথে চলো জান্নাত, শয়তানের পথে চললে জাহান্নাম, এটা স্পষ্ট হয়ে গেছে। সুতরাং আপনাকেই বলছি, হাসরের মাঠ অত্যন্ত কঠিন হয়ে যাবে। আজকে সন্তানদেরকে আমাদেরকে দান করেছেন, এই সন্তানকে এত মহব্বত, এত ভালোবাসা, ভালোবাসার শেষ নেই। আমরা আমার সন্তানকে আমরা চাই না একটা মশা যেন কামড় না দেখ, এইটা চাই না। সেই সন্তান কত ভালোবাসি এই সন্তানকে, এই সন্তানই আমাদেরকে, আমি যখন মরে যাব তখন কবরের মধ্যে রেখে আসবে সন্তান, আমার আত্মীয় স্বজন। আমি যদি চেয়ে দেখি যে আমাকে যারা কবরে নিয়ে যাচ্ছে তারা অন্য কেউ নয়, তারা আমার আত্মীয়, আমার ভাই, আমার আত্মীয় স্বজন, সবাই মিলেই তারা কবরে রেখে আসবে। শুধু আল্লাহর হুকুমটা যখন থাকবে না, বাতাসটা যখন বের হয়ে যাবে, তখন আমি আর আমি থাকবো না, তখন এলান হয়ে যাবে আমি আর দুনিয়াতে নেই। অথচ আমার হাত পা চেহারা সব কিছু ঠিক আছে, কিন্তু কী নেই আমাদের কাছ থেকে? যেটা নেই সেটা হচ্ছে আল্লাহর হুকুম, একদিন না একদিন হবেই। ওই যে ওখানে যখন যাবেন মসজিদ থেকে, যখন বের হয়ে যাবেন, একবার করে মসজিদের যে খাট রয়েছে অপেক্ষা করছে, কবে কে ওই খাটে উঠবে অপেক্ষা করছে, যাওয়ার সময় একটু ফলো করে যাবেন যে এই খাটে আমাকে উঠতে হবে একদিন, সবাইকেই বলছে। প্রিয় উপস্থিতি, এরপরে আসবো আর না আসবো জানি না, অল্প সময় কিছু কথা ভুলে যায়, সেটা হলো আমাদের আমুলিয়াতের দরকার, আমাদের কারো পিছনে লাগার সময় নেই, কে কী করলো এটা দরকার নেই, আমাদের আমুল করতে হবে, নিজেকে পরিবর্তন করতে হবে, আল্লাহমুখী হতে হবে, দুনিয়ার থেকে আল্লাহকে রাজি করতে হবে। আল্লাহকে রাজি করা সবচেয়ে সহজ, পৃথিবীতে এমন কোনো সহজ কামই নেই আল্লাহকে রাজি করার মতো। আপনি গুনাহ করেছেন, বহু গুনাহ করে ফেলছেন, এক্ষুনি যদি বলেন আল্লাহ জীবনের সব কিছু ছেড়ে দিলাম, আমি তোমার হয়ে গেলাম, আমি আর কোনোদিন পাপ করবো না, অতীতের যাবতীয় গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে বলেন সুবহানাল্লাহ, আল্লাহকে রাজি করা শুধু একবার এক চোখের পানি ফোঁটা পেলে শুধু বলবেন আল্লাহ তুমি ক্ষমা করে দাও, শেষ, আর কোনো কিছু লাগবে না, আল্লাহ ক্ষমা করে দেবে। 70 বছর পর একটা হিন্দু মানুষ, একটা কাফের মানুষ, একটা ইহুদি, একটা বৌদ্ধ, একটা নাসারা যদি বলে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি,
আল্লাহ আমি ফিরে আসলাম তোমার কাছে, আমি আর পৃথিবীর সমস্ত কিছু ছেড়ে, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত ছেড়ে তোমার কাছে চলে আসলাম, আল্লাহ আমার গুনাহ তুমি মাফ করো, আমার তওবা তুমি কবুল করবো। 70 বছর হলো কি হবে, 70 বছরের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে ওই 70 বছরের গুনার জায়গা নেকি দিয়ে আল্লাহ পরিবর্তন করে দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেই আল্লাহকে আমরা যদি রাজি করতে না পারি আমাদের পরকাল একদম কঠিন হয়ে যাবে, হাসরের ময়দান আমাদের চোখের সামনে। জানি না আমাদের অন্তরের ভিতরে এখন কী হচ্ছে, আমাদের অন্তর তখন নরম হয় যখন আমাদের সন্তান যখন অসুস্থ হয়ে যায়, আমার সন্তান যখন মৃত্যুবরণ করে, আমার আত্মীয় সহ যখন মৃত্যুবরণ করে, যখন কোনো বিপদ আসে তখন আমাদের অন্তর নরম হয়। কিন্তু হাদিস কোরআনের কথা শুনলে, কবরের কথা শুনলে, হাসরের কথা শুনলে, জাহান্নামের কথা শুনলে আমাদের অন্তর নরম হয় না। কেননা আমরা গুনাহ করতে 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 আমাদের অন্তর তো কালো করে ফেলছি, ওই কথা কোথায় গিয়ে বসবে, ভালো কথা কোন কলবে গিয়ে বসবে, নরম হবে না অন্তর। আজও সময় রয়েছে তাহাজ্জুদ উঠে আপনি আল্লাহর কাছে দুহাত তুলে কান্দেন, অতীতের গুনাহগুলো আল্লাহ মাফ করবে। আল্লাহ কত ভালো আমাদের জন্য, যে কত ভালো উনি, আমরা যত গুনাহ করেছি এই গুনাহ যদি সমাজের মধ্যে যদি প্রচার করে দিত তাহলে আমরা সমাজের কাছে অকেজু হয়ে যেতাম, সমাজের মুখ দেখাইতে পারতাম না। আল্লাহ কত ভালো আমাদেরকে এখানে সম্মানে রেখেছেন, আল্লাহ চাইলে ওটা গুনাহ মাফ করে দিবেন, এই জন্য ফিলাস করেননি। সুতরাং আমাদের উচিত হবে আমাদের গুনাহ মাফ করে নিয়ে যেন হাসরে মাঠে যাইতে পারি। সেই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলাম ইব্রাহিম পাঠাই দিবে মুসার কাছে, মুসা পাঠাই দিবে ঈসার কাছে, ঈসা বলল আমি পারবই না, গোটা খ্রিস্টান জাতির আমাকে আল্লাহর পুত্র বলেছে আমি তাদেরকে বলতে বলি নাই। ঈসা সাল্লাম বলছে যে আমি তো আল্লাহর পুত্র না, তোমরা কেন আমাকে আল্লাহর পুত্র বলো। এই যে খ্রিস্টানরা আল্লাহর পুত্র করে বলেছে মুসা সাল্লামকে, তিনি আল্লাহর কাছে কথা বলার জন্য আর সাহস পাবেন না। শেষে ওই হাসরের মাঠটা যখন সবাই ইয়া রব্বি ইয়া নাফসি বলছে, এক জায়গায় থেকে একটা আওয়াজ আসবে ইয়া রব্বি ইয়া উম্মতি, ইয়া রব্বি ইয়া উম্মতি, ইয়া রব্বি ইয়া উম্মতি। আমাদের বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর কাছে কাঁদবেন, শুধু উম্মতের জন্যই কাঁদবেন, উম্মতকে বাঁচানোর জন্যই তার চিন্তাধারা। দুনিয়াতে কত কষ্ট পেয়েছেন, তার তিনি তায়েফের ময়দানে এত মার খেয়েছেন, তিনি রক্তাক্ত হয়েছেন, সেই উম্মতের জন্যই পুরো তায়েফবাসীকে ক্ষমা করে দিয়েছেন। এত মার খাওয়ার পরও একজন নবী তিনি পুরো তায়েফবাসীকে ক্ষমা করে দিয়েছেন, মক্কা বিজয়ের পর মক্কার সমস্ত কাফের মুশরিকদেরকে তিনি পুরো ক্ষমা করে দিয়েছেন। সেই নবী দুনিয়াতেও কান্না করছেন, হাসরের মাঠেও তিনি উম্মতের জন্য কান্না করবেন, হাসরের মাঠে উম্মতের জন্য আল্লাহর কাছে বলবেন, মাকামে মাহমুদায় সিজদায় পড়ে তিনি কাঁদবেন আর কাঁদবেন, কতদিন সিজদায় পড়ে থাকবেন এটা কোনো হিসাব থাকবে না। আল্লাহ বল, যতক্ষণ না আল্লাহ না বলছে এ আমার হাবিব আপনি মাথা উঠান, আপনি কী বলেন আপনার কথা আমি শুনবো, আপনি যার জন্য সুপারিশ করেন আমি সুপারিশ কবুল করবো, গ্রহণ করবো। এই কথা বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে মাথা উঠাইবেন, সুপারিশ করা শুরু করতে থাকবেন, সুপারিশ করবেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লক্ষ লক্ষ নবীর উম্মতের ভিতর আপনার উম্মতকে আপনি কীভাবে বাসে বের করবেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওগো আয়েশা, কোনো ঘোড়ার কপাল যদি, ঘোড়ার মুয়াজ্জিনের কপাল যদি সাদা থাকে, এই সাদা কপালওয়ালা ঘোড়া যদি হাজার হাজার ঘোড়ার ভিতর হারিয়ে যায় সেটা কি তালাশ করলে পাওয়া যাবে না। আর আয়েশা বললেন নিঃসন্দেহে পাওয়া যাবে, বলে আমার উম্মত যারা হবে তারা দুনিয়াতে উযু করেছে, নামাজ পড়েছে, এই নামাজের কারণে উযুর কারণে তাদের চেহারায় নূর থাকবে, নূর জ্বলতে থাকবে, এই নূর দেখে দেখে আমি তাদেরকে সুপারিশ করতে থাকবো। বলেন সুবহানাল্লাহ, সুপারিশ করা শুরু হয়ে যাবে, সুপারিশ করতে করতে সুপারিশ যখন শেষ হয়ে যাবে আরও কিছু মানুষ বাদ পড়ে যাচ্ছে, সুপারিশ করছে না। আল্লাহ রসুলকে বলছে মিয়া রসুল্লাহ সাল্লাহ সাল্লাম, আমরাও তো দুনিয়ার জীবনে আপনার উম্মত ছিলাম। আল্লাহ রসুল বলবেন সৌকান সৌকান লিমান গয়র বাদে, তুমি আমার উম্মত নাও, যদি আমার উম্মত হতে তাহলে নূরের চমক তোমাদের চেহারায় আমি দেখতে পাইতাম। আজও কত উম্মত বলে দাবি করছে কিন্তু উম্মতে মুহাম্মাদির যে চিহ্নটুকু সুন্নাটুকু, এই সুন্নাটুকু তার শরীরের ভিতর নাই, তার দেহের ভিতর নাই। অনেকে আমরা দাড়ি রাখি না, দাড়ি কেটে দিয়েছি। আমরা যদি সুন্না, যদি আল্লাহর রসুলকে ভালোবাসি তাহলে রসুলের সুন্নাকে আমরা ভালোবাসতে হবে, তাহলে তো আমি আল্লাহ রসুলের সুপারিশ পাবো। আমি সেই দিন যদি বলি আল্লাহ রসুল ইয়ান আর রসুল্লাহ সাল্লাম আমি তো আপনার উম্মত ছিলাম, তাহলে প্রমাণ এই যে দাড়ি, অন্তত একটা কথা তো বলা যায় তো, এই যে দাড়ি আপনাকে মহব্বত করে দাড়ি রেখেছি এটা তো বলতে পারবো, কিন্তু আমার দাড়িও নাই, দুঃখজনক হলেও সত্য আমার দাড়ি নাই। কত মানুষ দাড়ি না রেখে কবরে চলে যাচ্ছে, শুধু বলছে রাখবো রাখবো রাখবো, রাখতে পারে না,
এটা বিশাল একটা সুন্নাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শেষ জামানায় একটা সুন্নতকে ধরে রাখতে এত কষ্ট হবে, হাতে আগুন রাখলে যে কষ্ট সেই কষ্ট হবে। অত সহজ নয় সুন্নাত পালন করা। আপনি সুন্নাতের জন্য মানুষ আপনাকে কত কিছু যে বানাবে, কত অসম্মান করবে, আপনাকে জঙ্গি বানাইবে, কত কিছু বানাইবে, এটার সীমানা নেই। সুতরাং একটা সুন্নতকে যদি আমরা ধরে রাখতে পারি, তাহলে কঠিন হাশরের ময়দানে আল্লাহ রসুলের সুপারিশ আমরা পাবো ইনশাআল্লাহ। ওই বলেছিলাম কাউসার আল্লাহ রসুলকে কাউসার দান করা হয়েছে, পানি তো নেই, হাশরের মাঠে পানি নেই, পানি পিপাসায় কাতর হয়ে যাবে, উম্মতগুলো পাগল পাড়া হয়ে যাবে, পানি নাই। পানি পান করার জন্য সবাই ছটফট করতে থাকবে। বিশ্বনবী সবার প্রথমেই কাউসারের পাশে গিয়ে দাঁড়াবেন, হাজার হাজার গিলাস থাকবে, উম্মতকে পানি পান করাইবেন। আর নবীর উম্মত যারা হবে দুনিয়ার জীবনে যারা সুন্নাতের মূল্যায়ন করেছে, সুন্নাতের উপর জীবনকে প্রতিষ্ঠিত রেখেছে, তাদেরকে আল্লাহ রসুল পানি পান করাবেন। এই কাউসারের পানি হলে এত সুন্দর, দুধের চাইতেও সাদা আর মধুর চাইতেও সুস্বাদু হবে। একবার পানি পান করে এক গ্লাস পানি যদি কোনো উম্মত যদি পান করে, এই 50,000 বছর লম্বা একটা হাশরের মাঠ আর কোনোদিন তার পানি পান করার দরকার হবে না। বলেন সুবহানাল্লাহ। এক গ্লাস পানি যদি আমার ভাগ্য যদি জুটে, কাওসারের পানি যদি আমি একবার পান করতে পারি, হাশরের মাঠে আর পানি পিপাসা লাগবে না। সুতরাং এই পানি পান করতে হলে আমাকে আল্লাহর রসুলের আনুগত্য করতে হবে, নইলে আমাদের পরকাল বৃথা হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, পরকাল অত্যন্ত কঠিন, আমাদের সামনে আসছে পরকাল। আমরা কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছি, কিন্তু দুঃখের বিষয় আমরা যাচ্ছি সামনের দিকে কিন্তু আঁকড়িয়ে ধরছি দুনিয়া। দুনিয়া কিন্তু পিছনে, দুনিয়া কিন্তু পিছনে, মানুষ সামনে যাচ্ছে, আখিরাতের দিকে রওনা হয়েছে আর পিছে পড়ছে দুনিয়া। দুঃখজনক হলো সত্য, আমরা দুনিয়াকে আঁকড়ে ধরেছি, আমরা মনে করছি দুনিয়ার থেকে আর যাব না, যাইতেই হবে, দুনিয়া থাকার জায়গা নয়, থাকার জায়গা কবরে। আপনি সাততলা করছেন তো কি হয়েছে, সাততলা থেকে আপনাকে নেমে নিয়ে আসবে একদম গাছতলার নিচে, যেখানে আর কেউ খোঁজখবর নেবে না। আমার বাবা যখন মারা যায়, তার আগে আমাকে আমি তাকে কবরের কথা খুব কম বলতাম, মৃত্যুর কথা কম বলতাম, সে টেনশন করতো, মৃত্যুর কথা শুনলেই, কবরের কথা শুনলেই সে কান্না করতো। এই যে একটা তার ভিতরে একটা ভয়। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি এত কান্না করতেন কবরে পারে গিয়ে, এত কান্না হাসরের কথা, জাহান্নামের কথা মনে করে এত কান্না করেননি। কেননা কবর হচ্ছে একাকিত্বর ঘর, একলা থাকার ঘর, ওখানে কেউ থাকবে না, ওখানে কেউ থাকবে না। সুতরাং পরকালের, আমাদের পরকালের পাথিও সংগ্রহ করতে হবে, সেটা এখান থেকেই। এখান থেকে আমরা পরকালে কী নিয়ে যাবো, নেকি অর্জন করে নিয়ে যাব। সময় এখন আস, হাসরের মাঠে যদি আল্লাহকে বলা হয় আল্লাহ মাফ করে দাও, আল্লাহ বলবেন দেরি হয়ে গেছে। কেননা মাফের জায়গা এটা নয়, হাসরের মাঠটা ফল প্রকাশের জায়গা। আল্লাহ যে খলাকাল মাউতাল হায়াত আলী আবলু অঙ্কু মাইকুম আহসান ওয়ামালা, দুনিয়াতে আল্লাহ সময় দিয়েছেন, আল্লাহ পরীক্ষা করার জন্য দিয়েছেন, কে আমল করো আহসান আমল, সুন্দর আমল করো কে, এটা দেখার জন্য আল্লাহ সময় দিয়েছেন। এটা যে কোনো সময় ফুরে গেলে এখান থেকে বিদায় নিয়ে যেতে হবে। পরকাল আমাদের সামনে, মৃত্যু হবেই হবে 100%, দুই দিন আগে আর পরে। সুতরাং আপনাকে এই খুতবার মধ্য দিয়ে যে কথাগুলো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, সেটা হলো আল্লাহ আমাদেরকে যেন পরকালমুখী আল্লাহ যেন আমাদের করায়, পরকালের কথা বেশি বেশি স্মরণ করার জন্য তৌফিক দান করা হবে। আল্লাহুম্মা আমিন। আমাদের প্রত্যেকটা অন্তরে যেন আল্লাহর ভয় সৃষ্টি করে দেন, আল্লাহ যেন আমাদেরকে, আল্লাহকে যেন সব সময় স্মরণ করতে পারি, আল্লাহর ইবাদত যেন বন্দী করতে পারি, এবং আমরা হালাল রুজি রোজগার করতে যেন পারি, যেন হালাল জিনিস খাই, হারাম যেন না খাই, আমরা যেন পরোপকার করতে পারি, প্রতিবেশীর হক আদায় করতে পারি, আত্মীয়র হক আদায় করতে পারি, পিতামাতার হক আদায় করতে পারি, আমরা যেন আল্লাহর হক আদায় করতে পারি, হকুল্লাহ একে অপরের সাথে দেখা হলে যেন সালাম দিতে পারি, এটার মাধ্যমে দুনিয়া আমরা সমাজে শান্তি কামনা করতে পারি, শান্তি আমরা বিস্তার লাভ করতে পারি। আল্লাহ আমাদেরকে উত্তম চরিত্র দান করুক বলি আল্লাহুম্মা আমিন। আমাদের সন্তানদেরকে নামাজের জন্য আমরা যেন মসজিদে নিয়ে আসতে পারি। এখানে আমি আসার পরে খুব খুশি হয়েছি, যদিও আপনারা আজকে উপস্থিত কম হয়েছেন, প্রচণ্ড বৃষ্টির কারণে আজকে মুসল্লি কম হয়েছে, অথবা এই মসজিদটা পুড়ে ভরে যেত। তো আমরা জানি এখানকার যুবকেরা অনেক অগ্রসর, আল্লাহর রাস্তায় অনেক অগ্রসর হয়েছে, অনেক ভূমিকা তাদের রয়েছে। আমি আরও বলি, আমরা যারা মুরব্বী আছি, মুরব্বীদের প্রত্যেকটার ঘরে ঘরে আল্লাহ সন্তান দান করেছে, মেহরবানি করে সন্তানদেরকে মসজিদমুখী করাইবেন, মসজিদের দিকে নিয়ে আসবেন, পাঁচ ওয়াক্ত সালাত যেন তারা যেন পড়ে, এটা সবাইকে আমি আমার পক্ষ থেকে আমি আপনাকে পরামর্শ দিলাম। আল্লাহ আমাদেরকে যেন সন্তানদেরকে পাঁচ ওয়াক্ত নামাজেওয়ালা পরহেজগার দিনদারি বানিয়ে দেয় বলি আল্লাহুম্মা আমিন। আমাদের কাছ থেকে যারা বিদায় নিয়ে গেছে, আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দাও,
আল্লাহ মৃত্যুবরণ যারা করছে তাদেরকে তুমি জান্নাতুল ফেরদৌস দান করো বলি আল্লাহুম্মা আমিন। বিশেষ করে এই মসজিদটা আরো সুন্দর করে বানাইছে, এর পিছনে যাদের দান রয়েছে, যাদের কষ্ট উপার্জিত পরিশ্রমে যারা এই মসজিদটা করেছেন, মেহরবানি করে তুমি তো বলেছো দুনিয়াতে যারা মসজিদ নির্মাণ করে পরকালে তুমি জান্নাতের মধ্যে তাদের জন্য ঘর নির্মাণ করো, মেহরবানি করে তাদের জন্য তুমি জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করা মরি আল্লাহুম্মা আমিন। এখনও যারা মসজিদ দান করছে প্রত্যেকটি দানে তুমি কবুল করে নাও, প্রত্যেকটা দানের বিনিময়ে তুমি এই দুনিয়াতে এবং পরকালে তুমি সাজা খায়ে দান করো বলি আল্লাহুম্মা আমিন। মসজিদ যারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে মেহরবানি করে তাদেরকে তুমি রহম করো, আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও, আল্লাহ মসজিদের খেদমত করো তৌফিক দান করে দাও বলি আল্লাহুম্মা আমিন। সংক্ষিপ্ত আলোচনার সময় শেষের পথে আমি আর সামান দিকে যাইতে চাচ্ছি না, যতটুকু আলোচনা করলাম আল্লাহ যেন এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করে বলি আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া সাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।